যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা কলকাতা ইউনিভার্সিটির সামনে পড়ুয়াদের বিক্ষোভ শুরু হয়েছে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে বৈঠক। আরো একবার জানাবো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ুয়াদের বিক্ষোভ শুরু হয়েছে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে, তাদের এই বিক্ষোভ চলছে এবং পড়ুয়াদের প্রতিনিধি দলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলারও সম্ভাবনা রয়েছে বলেও জানতে পারছি আমরা। আরো একবার জানিয়ে রাখবো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ুয়াদের বিক্ষোভ, বেশ কিছু দাবি দাওয়া নিয়ে তারা বিক্ষোভ এবং প্রতিবাদ জানাচ্ছে। পড়ুয়াদের প্রতিনিধি দলের কথা বলার কথা এবং দেখা করার কথা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়াদের প্রতিনিধি দল তারা দেখা করবে এবং কথা বলবে বলেও জানা যাচ্ছে। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে যে বিক্ষোভ চলছে, প্রতিবাদ চলছে পড়ুয়াদের, তা বেশ কিছু দাবি নিয়ে তারা এই প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছে বলে জানা যাচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র বিক্ষোভ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে চলছে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভ। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, ঠিক কি দাবি নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে পড়ুয়াদের? কলকাতা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষে যে সমস্ত উত্তীর্ণ ছাত্রছাত্রী রয়েছে তাদের অন্যান্য যে সমস্ত সাপ্লিমেন্টারি পরীক্ষা রয়েছে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল যাতে দ্রুত প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেই দাবি নিয়েই কিন্তু আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিটি বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ দেখায়। তার পাশাপাশি তাদের দাবি রয়েছে যে ষষ্ঠ সেমিস্টার সহ অন্যান্য সেমিস্টারের বেশ কিছু ফলাফল রয়েছে, তার মধ্যে অ্যাবসেন্ট এবং নট ফাউন্ড এরকম রেজাল্ট যেগুলো রয়েছে সেই সমস্ত রেজাল্টের যাতে সমাধান করা হয় দ্রুত, সেই দাবি নিয়েই কিন্তু আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিটির তরফ থেকে তারা আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখিয়েছে। এবং তারপরে তাদের দাবি হলো তাদের 3 সদস্যের প্রতিনিধি দল তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দিতে গিয়েছেন। তারা মনে করছেন যে এই যে সমস্ত অসম্পূর্ণ অর্থাৎ অ্যাবসেন্ট এবং নট ফাউন্ড এই ধরনের রেজাল্ট রয়েছে সেই সমস্ত রেজাল্ট গুলো যাতে সেগুলোর ফলাফল প্রকাশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে উদ্যোগী হয় সেই দাবিতেই কিন্তু তারা আজকে বিক্ষোভ দেখিয়েছেন। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে এই গোটা বিষয়টির দিকে নজর দেয় এবং তাতে যে সমস্ত উত্তীর্ণ ছাত্রছাত্রী রয়েছে তাদের অন্যান্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রেও যাতে কোনো রকম বাধা তৈরি না হয় সেই দাবিতেই কিন্তু আজকে সরব হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিটি। সত্য, আর একটা বিষয় জানতে চাইবো, 5 সদস্যের প্রতিনিধি দল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করারও কথা রয়েছে, সে বিষয়ে কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কলেজ স্ট্রিট ক্যাম্পাসের ভেতরে তাদের প্রতিনিধি দল তারা ভেতরে গিয়েছেন। তবে তাদের দাবিগুলো তোমাকে বললাম, সেই দাবির সঙ্গে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে। ধন্যবাদ সত্য, কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে।